সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনাদেরই প্রিয় অনুষ্ঠান একুশের চোখে। প্রিয় দর্শক, আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ। আর একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি হারুনুর রশিদ। দর্শক, এই দৃশ্য ঢাকা এবং আশপাশ এলাকার। এরা মরণ নেশা ইয়াবায় বুঁদ হয়েছেন, একজন ঐশী এই ইয়াবার কাছে হেরে গেছেন, আর তাই তার বাবা মাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে নির্মমভাবে। দর্শক, এরকম আরো অনেক ঐশী আমাদের চারপাশে, ইয়াবা তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। আর এই ইয়াবার ছোবল শুধু উচ্চবিত্ত তরুণ তরুণীদের দিকে নয়, সবখানে। নিম্নবিত্ত মানুষও সর্বশান্ত হচ্ছেন, জীবনে শক্তি হারাচ্ছেন ইয়াবার করাল গ্রাসে। আরো ভয়ঙ্কর তথ্য হলো, এই ইয়াবা এখন এক শ্রেণীর তরুণীর প্রধান নেশায় পরিণত হয়েছে। দর্শক, আর এই অনুসন্ধানে আমাকে সহায়তা করেছেন সাভার প্রতিনিধি নাজমুল হুদা। এটি কোনো সাংস্কৃতিক আয়োজনে ধ্রুপদী নাচের দৃশ্য নয়। এই নাচ ইয়াবার, মরণ মাদক ইয়াবার নেশায় নাচছেন এই তরুণী, তার পাশেই তার বন্ধু ইয়াবা নেশায় বুদ। তারা হয়তো নেশার অতলে হারিয়ে গেছেন, পৃথিবীর আর কোনো আকর্ষণ এখন আর তাদের টানে না। এই তরুণীরা মধ্যরাতের আসরে ইয়াবায় টান দেন, এরকম প্রতি রাতেই, কখনো সময় পেলে দিনে। ইয়াবা সেবনের সব আয়োজনেই তারা দক্ষ। ইয়াবার সঙ্গে আছে রাংতা কাগজ, সিগারেট আর মুখে দেওয়ার ধাতব ফিল্টার। গ্রুপে কতিপয় তরুণীর এই ইয়াবা সেবন ঢাকায় এখন আর বিরল কোনো ঘটনা নয়। মাঝে মধ্যে আড্ডা পারিবারিক অনুষ্ঠানে চলে ইয়াবা সেবনের হিরিক। বিশেষ করে প্রোগ্রামে যাওয়া খাওয়া পড়ে, তাছাড়া কোনো বিয়ের অনুষ্ঠানেও খাই, আর এমনিতে ঘরে বসে খাই। নানাভাবে ইয়াবার জগতে ঢুকে পড়ে এরা, কিন্তু যখন আসক্ত হয়ে পড়ে তখন আর ছাড়তে পারে না। এটা তো ডাইরেক্টলি ইয়াবা বলা যায় না, পিল বলি কিংবা গুটি বলি এটা। আর তাদের ভাষায় এই ইয়াবার আকর্ষণের নানা কারণ আছে। এক ধরনের ই বোধ করেন, শক্তি পাওয়ার ফিল করা যায়, ভালো লাগা। হ্যাঁ, আর এরা সবাই নৃত্যশিল্পী। একজন আবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাকি নিয়মিত নাচের অনুষ্ঠান করেন। নাচ করি তখন হয়তো বা ভাইয়ারা সবাই আপনারা সবাই খায় তখন আমি যেহেতু ডান্স করি, ডান্সের প্রোগ্রামে এসেছি, তারপর দিন সকাল বেলবাসি কোথায় গেছিলাম, ডান্স প্রোগ্রামে গেছিলাম, এতটুকু। কোথায় পাওয়া যায় এই নেশার উপাদান, কারাই বা বিক্রি করে, আর দামই বা কেমন? সবচেয়ে বড় যেটা যে R7 500 আর চম্পা ওগুলো কত? 250। অনেক ফ্রেন্ড সার্কেল আছে যে পাওয়া যায়, বিক্রি করে এমন। তাদের বাবা মা কেউই জানেন না যে তারা ইয়াবায় আসক্ত। রাতে যদি নেশার কারণে বাড়ি ফেরা না হয় তাহলে তারা নানা অনুষ্ঠানের কথা বলে চালিয়ে দেন। তো বাসায় না ফিরলে ফ্যামিলি কোশ্চেন করবে না? তারপরও তাদের নেশা করা চাই, যে কোনো উপায়ে বুঁদ হতে হবে ইয়াবার নেশায়। আর তারা এখনো মনে করেন এটা তেমন কোনো মাদক নয়, এটা এক ধরনের রিফ্রেশিং পিল। এটা যেমন একটা নেশা, রাতে জায়গা থাকতো, এটাই কোনো নেশা নেই, রাতে ঘুম হয় না। তবে তারা শুনেছেন এর ক্ষতিকর দিক, তাতে মাঝে মধ্যে নাকি ভয় হয়। হ্যাঁ, ক্ষতি তো অবশ্যই হয়। হাত বাড়ালেই মিলে ইয়াবা, তা ছড়িয়ে পড়ছে ঢাকা এবং এর আশপাশ এলাকায়। এত সহজলভ্য হলে তাদেরই বা কি করার আছে? এগুলো দেখা যেতেছে প্রোগ্রামে গেলে যাদের বাসায় যায় তারা এনে দিতেছে, আর যদি ওরকম, হ্যাঁ এরকম লাইন করা আছে তো যে বন্ধু বান্ধব আছে এরকম টাকা দিলে এনে দেয়। রাত বাড়তে থাকে আর সঙ্গে বাড়ে ইয়াবার নেশা। আর ইয়াবা তাদের সর্বনাশের কত গভীরে নিয়ে যাচ্ছে তারা এখন হয়তো সে ব্যাপারে পুরোপুরি সচেতন নয়। ইয়াবার সঙ্গে তরুণীর এই নাচ চলতে থাকে, তারা যেন এক অপার আনন্দে হারিয়ে যায়। আর আমরা দেখি সর্বনাশা মাদক ইয়াবার সর্বনাশা খেলা। এই সর্বনাশা ইয়াবা গিলে খাচ্ছে এদের, কে থামাবে? এখন 4 ভাগে 3 ভাগ মেয়েরাই খায়। আর তরুণীদের ইয়াবায় আসক্ত হওয়ার ঝোঁক যে দিন দিন বাড়ছে তা জানে আইন শৃঙ্খলা বাহিনীও। বাংলাদেশে নেশা হিসাবে ইয়াবা যখন চালু হয় তখন নারীদের মাধ্যমে আসলে হয়েছে। কোনো এক উঠতি মডেল, তিনি
কোন এক জায়গায় সন্ধান পেয়ে যখন এটি মানে তার যে স্লিম হওয়ার ওষুধ হিসেবে উনি যখন সেবন করেন, তো দেখা যায় যেহেতু এটি খেলে আসলে ঘুম আসে না, ক্ষুধা মন্দা হয়ে যায়, তো ফলে ওই 2-3 দিনে মনে হতে পারে যে একজন স্লিম হয়ে যাচ্ছে। তরুণ তরুণীদের বেশি আকর্ষণ করে এটা দুইটা কারণ হচ্ছে, এটা হলো স্নায়ু উত্তেজক, এটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুলেন্ট, যার ফলে উত্তেজনা পায়, শরীর তরতাজা লাগে, শক্তি শান্ত লাগে, তারপরে ক্লান্তি দূর হয়, তারপরে ঘুম নিটা না খায় না হলেও চলে, যৌন শক্তি বাড়ায় বলে তারা অনুভব করে। তবুও তরুণীদের এই দল দিন দিন ভারী হচ্ছে, তাদের দলে যোগ হচ্ছে নতুন বন্ধু। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ এখন ইয়াবার নেশায় বুঁদ। তাদের কথা, ইয়াবার সেবন না করলে নাকি স্মার্ট হওয়া যায় না। এরা সবাই ঢাকার নামী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কারুর বাসা ঢাকায়, আবার কেউ ঢাকার বাইরে থেকে এসেছেন, কিন্তু মরণ নেশা ইয়াবা তাদের এক জায়গায় এনেছে, একই আড্ডায়। তাদের কারুর পরিবারেরই অর্থবিত্তের অভাব নেই, তাই হাত খরচের টাকা দিয়ে চলে যায় ইয়াবা সেবনের কাজ। আর তারা বেশি দামের ইয়াবা আর সেভেনই পছন্দ করেন। তারা কেন ইয়াবা সেবন করেন, কি এর আকর্ষণ, তাদের সোজা জবাব, এই প্রজন্মের যারা ইয়াবা সেবন না করে তারা স্মার্ট নয়। এটা একটা ফ্যাশন হয়ে গেছে যে পিল খাওয়াটা স্মার্টনেস, এটা খাওয়াটা এখন একটা স্মার্টনেস। তাদের কথা, এখন সবখানেই ইয়াবা পাওয়া যায়, ক্যাম্পাসে, পাড়া মহল্লায়, সবখানে, আর এর মার্কেটিং হয় মোবাইল ফোনে, ফোন করলেই চলে আসে বাহারি রঙের ইয়াবা। মোবাইলের মাধ্যমে চাইলেই পাওয়া যাইতেছে, ডিলাররা ডিলারদেরকে ফোন দিলে বাসায় এসে দিয়ে যাইতেছে। কেউ কেউ আবার ক্যাম্পাসে বসে ইয়াবার ব্যবসা করেন, তারা ইয়াবা সেবনও করেন আবার বিক্রিও করেন। ভার্সিটিতে আসতেছে, বিক্রিও করতেছে, প্লাস খাইতেও আছে। আর ইয়াবার ডিলাররা কাজ করেন নেটওয়ার্কের মতো, তাদের সবখানে লোক আছে, শিক্ষা প্রতিষ্ঠানে যেমন আছে, আছে পাড়া মহল্লায়। পার্টি ডিজেতে তো এইসব তো চলে। আর কেউ ইয়াবা ছেড়ে দিতে চাইলে ডিলাররা তাদের পিছু লাগে, যে কোনো ভাবেই হোক তাদের আবার ইয়াবার জগতে ফিরিয়ে আনবেই। কি হইছে সমস্যা কি আমারে বলেন, আপনি কেন খাইতেছেন না ভাই? আমার খাইতে মন চাইতেছে না, আমি তখন তো বলে যে কেন টাকার সমস্যা, চলেন আমি আপনাকে খাওয়াইতেছি। মেয়েরা নাকি এখন ইয়াবার শীর্ষ গ্রাহক, তবে তাদের ইয়াবার জগতে নিয়ে আসে তাদের ছেলে বন্ধুরাই। ফ্রাস্ট্রেশনে ভোগার কারণেই মেয়েরা এসব খায় আমি মনে করি, প্লাস হলো যে এখন আমি প্রথমে আপনারা বলছি যে একটা একটা ফ্যাশন হয়ে গেছে। আর এই তরুণরা ইয়াবার জন্য মিথ্যে কথা বলায় ওস্তাদ, তারা বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের নানা খরচের কথা বলে টাকা এনে ইয়াবার পেছনে ব্যয় করে। ভার্সিটির বেতন, সেমিস্টার ফিটা এক্সট্রা বাড়ায় নিতেছে, এক্সট্রা বাড়ায় নিয়ে তারপরে সেই টাকাটা মনে করেন আপনার পিলের পিছনে খরচ করতে। তারা জানায় এই মাদক নিয়ে তাদের বন্ধু বান্ধবের মধ্যে ঝামেলাও হয়, টাকা পয়সা নিয়ে বেশি দ্বন্দ্বের সৃষ্টি হয়, আর তাদের চোখের সামনে তাদের বন্ধুরা ইয়াবা সেবন করে অসুস্থ হয়েও পড়েছে। আমার অনেকগুলি ফ্রেন্ড আছে এখন বর্তমানে রিহ্যাবে আছে, এমনকি তাদের বন্ধুদের কেউ কেউ ইয়াবার টাকা জোগাড় করতে নানা অপরাধে জড়িয়ে পড়ছে, ইতি টেনেছে শিক্ষা জীবনের। তারা জানে এই সর্বনাশা ইয়াবা তাদেরও ক্ষতি ডেকে আনবে, যখন বাবা মা ভাই বোনের কথা মনে পড়ে তখন তাদের ইচ্ছে হয় ইয়াবা ছেড়ে দিতে, কিন্তু পারে না, কে তাদের রক্ষা করবে? হ্যাঁ অবশ্যই এটা ক্ষতি আছে, কিন্তু এটা এখন না খেলে ভালো লাগে না। তাদের কথা, এই ইয়াবা ব্যবসার সঙ্গে শক্তিশালী সিন্ডিকেট জড়িত, তাদের ধরা না গেলে, সরবরাহ বন্ধ করা না গেলে ইয়াবার এই সর্বনাশা ব্যবহার বন্ধ হবে না। বিভিন্ন ইউনিভার্সিটিতেই এখন এসব খাওয়া হইতেছে, আমাদের মতো ছেলেরাই, কোটিপতি ছেলেরা, শিল্পপতি ছেলেরাই কিন্তু এসব বিজনেসটা করতেছে ভার্সিটির ভিতর। আইন শৃঙ্খলা বাহিনীর মতে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান এখন ইয়াবার বাজারে পরিণত হয়েছে, যেখানে ডিমান্ড বেশি সেইখানেই তো তারা বিক্রি করবে, তো সেই ক্ষেত্রে শিক্ষাঙ্গনে, অনেকগুলো শিক্ষাঙ্গনে এটার একটা বাজার গড়ে উঠেছে। আমরা চাই এই দৃশ্য যেন আর না দেখতে হয়, কেউ যেন এভাবে টানে টানে তার জীবনী শক্তি নষ্ট না করে, বিশেষ করে এই তরুণরা শেষ হয়ে গেলে আমরাই তো শেষ হয়ে যাব। দর্শক, ইয়াবাকে শুধু মধ্যবিত্ত আর উচ্চবিত্ত পরিবারের তরুণ তরুণীদেরই সর্বনাশ করছে? না, ইয়াবা এখন সবখানে, নিম্নবিত্তরাও সর্বশান্ত হচ্ছেন ইয়াবার ছোবলে, সেই করুণ কাহিনী আমরা জানবো, তবে তার আগে নিচ্ছে একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন একুশের চোখে।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম একুশের চোখ নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুনুর রশিদ। দর্শক, ঢাকার পাশেই আমিনবাজার এখন মরণ নেশা ইয়াবার ছোবলে বিপর্যস্ত। আর সেখানে শুধু উচ্চবিত্ত নয়, নিম্নবিত্ত মানুষের একাংশ ইয়াবায় আসক্ত হয়ে জীবন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। রাজধানীর পাশে আমিনবাজারে এই ইয়াবার আড্ডা। এরা সবাই পরিবহন কর্মী, কেউ বাসের ড্রাইভার, আবার কেউ বা হেল্পার সুপারভাইজার। আর তারা এখন সবকিছু ছেড়ে ইয়াবার হাতে সঁপে দিয়েছেন জীবন। এখন ফেন্সিডিল গাঁজা কেউ খাই না বর্তমান বলতে, ইয়াবাটাই খায় ধনী গরিব যত ছেলে পেলে আছে। এখন আমি আমার এক বন্ধুর কাছে শিখছি, আমার আর এক বন্ধু আমার কাছ থেকে শিখছি, এইভাবেই। সুনিপুণ দক্ষতায় তারা ইয়াবা সেবন করেন, রাংতা কাগজ লাইটার সবকিছুই তাদের মতো করে বানানো। তাদের নেশার টানে পুড়তে থাকে ইয়াবা, বাষ্প বের হয় আর এগিয়ে যায় নেশার উপাদান ছড়িয়ে। আর দীর্ঘ টানে তারা আচ্ছন্ন হয়ে পড়েন, তারা নিজেরা পড়েন, পড়ে তাদের সংসার, পরিবার সবকিছু। ভালো একটা ড্রাইভার ছিলাম, এটা খেয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে এবং আমার সংসারও নষ্ট হয়ে গেছে। বাসায় যে আর কি করবো, বাসা তো এইটাই বর্তমান বউ বেটে সব। কিভাবে তারা আসক্ত হলেন আর এত টাকাই বা জোগাড় করেন কিভাবে? দিনে না হলো মনে করেন 500-600 টাকা লাগে আর কি, তিন থেকে চারটা লাগে আর কি। টাকা তারা জোগাড় করবেনই যেভাবেই হোক, কারণ তাদের এই নেশা না হলে চলে না। ইয়াবা একটা দাম নেয় 200 টাকা করে, তারপরও অরিজিনাল না ডুবলি তে মা বোনের মাইরে ঘুরে 200 টাকা নিয়েছিলাম, এই যে খাচ্ছি। তারা এই ইয়াবায় আসক্ত বেশ কয়েক বছর ধরে, তবে তরুণরাই এই ইয়াবার এখন প্রধান গ্রাহক। ইয়ারাংরা বেশি খায়, আমগর থেকে বেশি ইয়ারা খায়। তারা জানায় ছেলেদের সঙ্গে মেয়েরাও ইয়াবা সেবন করে সমানতালে। কে ইয়াবা সেবন করে না সেটা বের করাই নাকি এখন কষ্টের ব্যাপার। কি বললাম ভাই জান আপনাকে, ইয়াবা ছাড়া এখন আর কিছু চিনে না মানুষ। তরুণ তরুণী ইয়ং জেনারেশন কলেজে পড়ে এই মেয়ে আইসা খায়, দুই চারটা আছে বন্ধু বান্ধব। আর এই ইয়াবা কিনতে আমিনবাজারে নাকি বিকেল এবং সন্ধ্যায় ভিড় পড়ে যায়। দামি গাড়িতে আসেন, কেউ কেউ আসেন মোটর সাইকেলে, বাজারও গাড়ি নিয়ে আসে, কেউ মনে করেন সিএনজি নিয়ে আসে। এই আড্ডায় অনেক অভিজাত ঘরের সন্তান ইয়াবায় বুধ হয়। বড় লোকের ছেলেপেলেরাই বেশি, মানে একটা দেখা যায় না রায়া লয়া জায়গায়। ইয়াবার কারণে এদের এখন আর সংসারে টান নেই, খোঁজ নেন না সন্তান স্ত্রী আর পরিবারের সদস্যদের, ইয়াবাই যেন তাদের জীবন। তো আপনার ফ্যামিলি সংসার আছে না? ছিল, এখন বর্তমানে নাই, সব মনে করেন এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এরা জানেন ইয়াবা জীবন বিনাশী, ধ্বংস করছে তরুণদের। তারা মনে করেন পুলিশের কিছু লোক আর প্রভাবশালীরা এই ইয়াবা ব্যবসা টিকিয়ে রেখেছে আর তাদের লাভের মূল্য দিতে হচ্ছে তরুণদের। যারা বেচে এগুলো ধরতে পারে না, পুলিশ টাকা খায়, টাকা টাকা। তবে তারা যাই বলুন না কেন নেশার জগৎ থেকে বেরিয়ে আসতে পারেন না, আর এই নেশার জন্য তারা যে কোনো অপরাধ করতে পারেন, কারণ ইয়াবার চেয়ে তাদের কাছে বড় কিছু নেই। তবে এই টানের মাঝেও তারা প্রার্থনা করেন দেশ যেন ইয়াবা মুক্ত হয়। ভালো চিকিৎসা চাই আর যত দূরত্ব পারে এই নেশাটা যাতে দেশে থেকে কেমনে দাঁড়ায়। আর ইয়াবা থেকে মুক্ত করতে হলে এর সরবরাহ লাইন বন্ধ করতে হবে, নয়তো ইয়াবার ব্যবহার বন্ধ করা যাবে না। কিন্তু এটা বন্ধ করতে পুলিশই যথেষ্ট নয়, দায়িত্ব নিতে হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে, সমাজকে, রাষ্ট্রকে। ইয়াবার ছোবলে জীবনী শক্তি হারিয়ে এখন অনেকের চেতনা হয়েছে, তারা ফিরে আসতে চান স্বাভাবিক জীবনে। তাদের মুখেই শুনুন ইয়াবা তাদের জীবনকে কিভাবে দুর্বিষহ করে তুলেছে। কত বছর আপনার জীবন থেকে এভাবে নষ্ট হয়ে যাবে? ইয়াবার হাত থেকে মুক্তি চান এই তরুণ, তিনি বেরিয়ে আসতে চান নেশার জগৎ থেকে, চান স্বাভাবিক এবং সুস্থ জীবন। আমার ভিতরে প্রচুর খারাপ অনুভূতি, মানে এক পর্যায়ে সুসাইডের পর্যায়ে চলে গেছে। ইয়াবা তার জীবনের পাঁচটি বছর কেড়ে নিয়েছে, চাকরি ছেড়েছেন, সংসারে যেতে পারেন না, এখন এক অসম্ভব জীবন তার। কর্মজীবনে ব্যবসা বাণিজ্য, প্রচুর ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। উচ্চবিত্ত ঘরের উচ্চশিক্ষিত এই তরুণের জীবন কিন্তু এরকম ছিল না। একদা দেশের বাইরে চাকরি করতেন, দেশে ফিরে ভালো ব্যবসা করতেন, কিন্তু ইয়াবার ছোবলে তার সবকিছু শেষ হয়ে গেছে। অতিরিক্ত খাওয়ার, বাসায় যাইতাম, যদি ভালো কথাও বলতো আমার ভিতরে সন্দেহ জাগতো যে আম্মাই আমাকে মেরে ফেলে দিতে চাচ্ছে, আমার বউ মনে আমাকে মেরে ফেলে দিতে চাচ্ছে।
তার 11 বছরের সন্তানকে তিনি এখন আর আদর করতে পারেন না, তার স্ত্রীর কাছে তিনি আর মুখ দেখাতে পারেন না, এমনই এক জীবনে তাকে নিয়ে গেছে ইয়াবা। কিভাবে ইয়াবার কবলে পড়লেন এই তরুণ, কেনই বা পড়লেন, আর এই নেশার পেছনে তার কি পরিমাণ খরচ হতো? এখন তিনি চিকিৎসা নিচ্ছেন, আশা করছেন এই চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। আমি ভুক্তভোগী, যেমন সবাই এইভাবে আসে চিকিৎসার মাধ্যমে, আসুক যেভাবে আসুক, এসে যেমন স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর ইয়াবা এখন যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে তিনি আতঙ্কিত ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে। টিনেজ ছেলেরা যারা মানে যারা এখন নতুন করে ওদের সাথে আইসা, ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছে ওদের, ওরা ওদের টাকা পয়সা না পারলে কি করতে পারে? হ্যাঁ, মার্ডার করে দিতে পারে। এরকম আরো এক তরুণ এখন ফিরে যেতে চান স্বাভাবিক জীবনে, পিছনে ফেলে যেতে চান তার ইয়াবার অন্ধকার জীবন। আল্লাহর ওয়াস্তে জানে এই রাস্তা ছেড়ে সবাই আল্লাহর রাস্তা চলে আসে। এছাড়া কি নেই তার? ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন, বাবা ধনাঢ্য শিল্পপতি, আর ঢাকার অভিজাত এলাকায় একাধিক বাড়ি, কিন্তু এখন তার সময় কাটছে মাদক নিরাময় কেন্দ্রে। ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, ও লেভেল 1991। আমাদের বনানীতে বাড়ি আছে, বেদুয়াটে বাড়ি আছে, মিডল ক্লাস, হায়ার মিডল ক্লাস। এই যুবক তার বাবার সঙ্গে তাদের ব্যবসা পরিচালনা করতেন, কিন্তু এখন তার কাছে সেই জীবন অতীত। আমি তো একটা কোম্পানির ডাইরেক্টর তো আমাদের। তিনি এ পর্যন্ত বেশ কয়েকবার চিকিৎসা নিয়েছেন, কিন্তু বন্ধুদের কারণে আবার আসক্ত হয়ে পড়েছেন, আর মাসে তিনি আবার পেছনে খরচ করতেন কমপক্ষে 2 লাখ টাকা, আর এই টাকা পেতে কখনো তার কোনো সমস্যা হতো না। আমার মান্থলি 1,80,000 টাকা শুধু ড্রাগের পিছনেই যেত। ইয়াবার প্রতিক্রিয়া কি, কি পরিণতি ডেকে এনেছে তার জীবনে? না ফেরার দেশে এটা ছাড়া আর কোনো অপশন নাই তো, সুইসাইড করতেই হবে। আরো নানা উপসর্গে সে আক্রান্ত হয়েছে, পুরো জীবনযাপনই হয়ে উঠেছে ভ্রান্তির মধ্যে, তার জীবনের স্বাভাবিকতাই নষ্ট করে দিয়েছে ইয়াবা। বাবা মা কান্নাকাটি করে, ঠিক আছে, নামাজ পড়ে, দোয়া করে, কোরআন পড়ে, আর বলে যে কি কি দোষ করলাম আমরা, আমাদের সে একমাত্র সে দেবে। বাবা মা কষ্ট পায় অনেক। আর ইয়াবার মধ্যে যে উপাদান আছে তা আসক্তদের ধীরে ধীরে শেষ করে দেয়, তারা শেষ পর্যন্ত মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ইয়াবা হচ্ছে ম্যাট, অ্যাম্পিটামিন এবং ক্যাফিন, দুইটা স্নায়ু উত্তেজকের সংমিশ্রণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার সাহেব তার সৈন্যদেরকে এমন একটা ওষুধ আবিষ্কার করতে বলল যাতে গুম, নিতা, ক্ষুধা এগুলি থাকবে না, তারপরও তারা তরতাজা থাকবে এবং তার সৈন্যরা যুদ্ধ করতে পারবে। তখন এই 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 ম্যাট অ্যাম্পিটামিন ওখানে শুরু হলো, এই জন্য এটার নাম হলো, একটা নাম হলো হিটলার ড্রাগস। আমরা চাই এই দুই তরুণ যেন সুস্থ হয়ে উঠতে পারেন, ফিরে আসতে পারেন স্বাভাবিক জীবনে। আজগুবি আওয়াজ আসে বেশি কানে। এই ইয়াবার নেপথ্যে আছে শক্তিশালী চক্র, তারা তাদের আর্থিক লাভের জন্য তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে মরণ নেশা ইয়াবা, আর এই চক্র বিস্তৃত মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের পাড়া মহল্লা পর্যন্ত। ইয়াবার বড় বড় চালান মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, তারপর তা নানা কৌশলে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। কখনো কখনো হটপটের পেছনের অংশ খুলে তার ভেতরে ইয়াবা পাঠানো হয় চট্টগ্রাম থেকে ঢাকায় বা অন্যান্য স্থানে। আছে আরো নানা কৌশল, আর ইয়াবা পরিবহনের জন্য যারা কাজ করেন তাদের বলে ক্যারিয়ার, মহিলা পুরুষ উভয়ই ক্যারিয়ার হিসেবে কাজ করেন। ইয়াবা বাংলাদেশে প্রবেশের পর তা কয়েক ধাপে ইয়াবা সেবীদের হাতে পৌঁছে দেয়া হয়, আর এই জন্য আছে তাদের নানা ধরনের নেটওয়ার্ক। রাস্তাঘাটে অনেক চেক সব জায়গায় ধরা পড়তেছে, আমার তো একটা দুইটা পার্টিও ধরা পড়ছে, এজন্য খুব সাবধানে আনবা। এই ম্যানিলা চৌধুরী ঢাকার তিতুমির কলেজের ছাত্রী, ধানমন্ডিতে ব্র্যাক ব্যাংকের ডাকাতির মূলহোতা শাকুরের লোক। শাকুর জামিনে ছাড়া পেয়ে এখন কোটি কোটি টাকা বিনিয়োগ করছে ইয়াবা ব্যবসায়। শাকুরের মাল সব কিছু তার ইনভেস্টমেন্ট। কোন ঘটনা থেকে দুই কোটি টাকা? স্যার, ব্র্যাক ব্যাংক ডাকাতি 2007-এর ঘটনা। কত লাভ হলো? 2 কোটি। আর ঢাকার একাংশে শাকুরের ইয়াবার পাইকারি বিক্রেতা ম্যানিলা, ম্যানিলার মূল বাড়ি চট্টগ্রামে। পাইকারি দিয়ে দিতাম, ওরা ওইদিকে ছাড়তো কেরানীগঞ্জ, তারপর আপনার দয়াগঞ্জ, তারপর লিপি ছাড়তো সম্ভব।